আমরা যাত্রা বাড়িতে দেখতেছি যে বিএনপির ব্যানারে মানে শত শত নেতাকর্মীরা হাজির হয়েছে। লেখা ঢাকা মহানগর দক্ষিণ ওয়ারি থানা বিএনপির নেতাকর্মীদের বিএনপি নেতাকর্মীদের দেখতে পাচ্ছি এবং দুই পাশ দিয়েই কিন্তু পুরো গাড়ি চলাচল একেবারে বন্ধ, বিশাল বড় যানজটের সৃষ্টি হয়েছে। তো এটা কি পূর্ব ঘোষিত কিনা জানি না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তখনই মূলত দেখতেছেন বিএনপির শত শত নেতাকর্মী এখানে জড়ো হয়েছে এবং আমরা সেই জিনিসটা করছি, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখতেছেন যে পুরো কিন্তু মেইন রাস্তা তারা আটকে দিয়ে মূলত তারা এই মিছিলের সাথে অন্যদিকে তারা কোনো কর্মসূচি আর কি রয়েছে এখানে দেখতেছি। লেখা বিভিন্ন ব্যানার ফেস্টুন ব্যানারে লেখা রয়েছে শাহজাহানপুর থানা কৃষক দল খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়া অর্থাৎ বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মূলত বিএনপির একটি মিছিল, বিশাল বড় মিছিল আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি এবার মিছিলের মাথায় দেওয়ার চেষ্টা করব। আমি আসলে এখানে বিএনপির আজকের এই কর্মসূচিটা আমি মূলত এখান থেকে কিন্তু নজরে আসে এবং দেখি যে শুধু শত শত নেতাকর্মী বললে ভুল হবে, এখানে হাজার হাজার নেতাকর্মী এটাই বলা চলে। যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় কিন্তু ভরে গেছে নেতাকর্মীতে। এই যে দেখতে পাচ্ছেন কৃষক দল ব্যানারে এক দফা গণ মিছিল যেটা দেখতে পাচ্ছি এবং এখানে হাজার হাজার নেতাকর্মীদের সড়ক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পুরো এটি হচ্ছে আপনার যাত্রাবাড়ি আইডিয়ালের ঢাল, আইডিয়ালের ঢাল থেকে একেবারে শুরু করে এখানে হাজার হাজার নেতাকর্মীদের আমরা এখানে লক্ষ্য করছি। দেখছেন হাজার হাজার নেতাকর্মীদের সড়ক উপস্থিতিতে পুরো রাজপথ এখন বিভিন্ন স্লোগানে মুখরিত এবং এখানে মূলত বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই গণ মিছিল আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন থানা ওয়ার্ডের বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের আজকের এই গণ মিছিল আমরা দেখতে পাচ্ছি। দেখছেন অসংখ্য নেতাকর্মীদের মূলত সরব উপস্থিতিতে পুরো যাত্রাবাড়ি আইডিয়ালের ঢালের মোড় থেকে এখন চলে আসছে প্রায় ধলপুরের কাছাকাছি। পুরো মিছিলটি কিন্তু লক্ষ্য করছি